হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি আজ আমরা আলোচনা করবো আরআর বি এন মকটেস্ট সিরিজের পঞ্চান্ন নম্বর প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন কিন্তু যেগুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামের জন্য সেগুলো কিন্তু আমরা উইথ এক্সপ্লানেশান আলোচনা করবো সুতরাং তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে সেগুলো অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তার আগে বলে রাখি আন একাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা বাড়িতে বসে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান পেয়ে যাবে তোমরা যদি আন অ্যাপের সমস্ত ফ্রি ক্লাস যেগুলো রয়েছে সেগুলো যদি অ্যাক্সেস করতে যাও তাহলে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গ্রু ইনভাইট কোডটি ইউজ করে কিন্তু তোমরা আন একাডেমি অ্যাপের সমস্ত যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা কিন্তু তোমাদের যে বেসিক প্রিপারেশানটা সেটা কিন্তু বাড়িতে বসে আন একাডেমি লার্নিং অ্যাপ ব্যবহার করেই শুরু করে দিতে পারো তাহলে শুরু করছে আজ আমাদের মক মকটেস্ট বা প্র্যাকটিস সেট তো আমাদের আজকের যে প্র্যাকটিস সেট তার প্রথম কোয়েশ্চেনটি আছে বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক অর্থাৎ যেটা বৈভব নামে পরিচিত বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক বা বৈভবের যে শীর্ষ সম্মেলনটি সেটা ডিএসটি ও কার মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক বা বৈভব শীর্ষ সম্মেলন এটি ডিএসটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি এবং কার মধ্যে অনুষ্ঠিত হবে তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক বা বৈভব যে সম্মেলনটি সেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিআরডিওর মধ্যে অনুষ্ঠিত হতে কিন্তু চলেছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এটি ডিএসটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর এই দুটি অর্গানাইজেশনের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আমরা একটু জেনে রাখবো যে এই যে চারটা আমাদের সংস্থা আছে তাদের যে ফুল নেম তাদের হেডকোয়ার্টার্স এবং তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে কে আছেন সেগুলো আমরা একটু দেখে নেব তাহলে আমরা যদি দেখি হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর হেডকোয়ার্টার্স বেঙ্গালুরুতে অবস্থিত এবং এর প্রেজেন্ট সি আছেন শ্রী সাজল প্রকাশ ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে অবস্থিত এবং এর প্রেজেন্ট চিফ এক্সিকিউটিং অফিসার আছেন ডাক্তার জি সতীশ রেড্ডি আই অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে এবং এর যে প্রেজেন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন তিনি হলেন বলরাম ভার্গব এবং এনআই অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এর হেডকোয়ার্টার অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে এবং এর প্রেজেন্ট চিফ এক্সিকিউটিং অফিসার আছেন ডক্টর প্রিয়া আব্রাহাম তোমরা অবশ্যই এগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে এগুলো কিন্তু তোমাদের এন টি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তোমরা এর ফ্রি পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন দেশটি দু হাজার উনিশ সালের ডিসেম্বরে জাপান থেকে জি টোয়েন্টি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ এই যে জি টোয়েন্টি যে সম্মেলন প্রত্যেক বছর হয় এটি হচ্ছে উনিশটি কান্ট্রি এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলিয়ে কিন্তু এই জি টোয়েন্টি সামিটটি হয় এবং এইটির দু উনিশ সালে এর সভাপতিত্ব করেছিল জাপান এবং দু সালে এই সম্মেলনটি হয়েছিল জাপানের ওসাকাতে ঠিক আছে এবং দু সালে অর্থাৎ এই এই বছর এই যে সভাপতিত্ব বা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দু সালে কিন্তু সৌদি আরব এই জি টোয়েন্টি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে এবং সৌদি আরবের যে রাজধানী সে রিয়াদে এই রিয়াদে কিন্তু দু হাজার কুড়ি সালের জি টোয়েন্টি সম্মেলনটা অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে তোমরা আরেকটা মনে রাখবে যে দু হাজার একুশ সাল অর্থাৎ পরের বছর দু হাজার একুশ সালে জি টোয়েন্টি হবে ইতালির ক্যাপিটাল রোমে ইতালির যে রোম সেই ইতালির রোমে কিন্তু জি টোয়েন্টি সামিট দু হাজার একুশ সালে হবে নেক্সট প্রতিষ্ঠান এবং পৌর সংস্থান নির্বাচনে মহিলাদের পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়ার জন্য দেশের প্রথম রাজ্য কোনটি অর্থাৎ দেশের কোন রাজ্য প্রথম মহিলাদের পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে তাদের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিতে এবং পৌর সংস্থাগুলিতে তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বিহার অর্থাৎ বিহার রাজ্যই কিন্তু সর্বপ্রথম ভারতের মধ্যে মহিলাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিতে এবং পৌর সংস্থাগুলি নির্বাচনের ক্ষেত্রে তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে বিহার হচ্ছে সর্বপ্রথম এবং বিহারের পর এই যে পঞ্চাশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে যে তিনটি রাজ্য সেগুলি হলো উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ অর্থাৎ এই তিনটি রাজ্যেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে কিন্তু সর্বপ্রথম দিয়েছে বিহার নেক্সট কোয়েশ্চেন দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে সিং মারা যান তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন অর্থাৎ দু হাজার সিং তিনি গিয়েছেন তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে যে জনবন্ত সিং মারা গেলেন তিনি কিন্তু রাজনীতির সাথে সম্পর্কিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সি এ পলিটিশিয়ান আমরা দেখে নেব একটু যশবন্ত সিং ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগের কারণে মারা গেছেন তিনি বিরাশি বছর বয়সে মারা গেছেন তিনি ভারতীয় সেনাবাহিনীতে অফিসার ছিলেন তবে পরবর্তীতে পররাষ্ট্রপতি অর্থাৎ যেটা প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এবং উনিশশো সালের মে মাসে ভারত যখন পরমাণু পরীক্ষা করেছিল তখন কিন্তু তিনি ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন অর্থাৎ তিনি কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এবং অর্থমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে গেছেন নেক্সট কোশ্চেন পোভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি টোয়েন্টি টোয়েন্টি রিভার্সাল অফ ফরচুন এই যে ইন্ডেক্সটা বা এই যে রিপোর্টটা এটি নিম্নলিখিত কোন সংস্থাটি পাবলিশ করেছিল বা প্রকাশিত করেছিল তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রোভার্টি অ্যান্ড শেয়ার প্রসপারিটি টোয়েন্টি টোয়েন্টি রিভার্সাল অফ ফরচুন এই যে রিপোর্টটা এটি কিন্তু পাবলিশ করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্কেই কিন্তু এই রিপোর্টটি পাবলিশ করেছিল এবং এটি এই রিপোর্টটি মূলত বিশ্বব্যাপী দারিদ্র্য এবং বৈষম্যের উপর যে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের যে প্রকোপ সেটা নিয়েই কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কে পাবলিশ করেছিল এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার অবস্থিত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর প্রেজেন্ট যে হেড তিনি হলেন ডেভিড মালপাস ডেভিড মালপাস প্রেজেন্ট হেড অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আরেকটা যে সংস্থা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেড এর হেডকোয়ার্টার্সও কিন্তু অবস্থিত ইউনাইটেড স্টেট অব আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এবং এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই দুটোকে কিন্তু ব্রেটন উড টুইন্স বলা হয় কারণ ব্রেটন উড কনফারেন্সে এই দুটোর উৎপত্তি হয়েছিল এবং প্রেজেন্ট ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আছে তার যে হেড আছেন তিনি হলেন ক্রিস্টালিনা জর্জিভিয়া ক্রিস্টালিনা জর্জিভিয়া নেক্সট কোশ্চেন মেকেদাতু নদী প্রকল্পটি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কিত নদী প্রকল্প অর্থাৎ মেকেদাতু নদী একটি মেকেদাতু নদী প্রকল্পটি হচ্ছে একটা নদী প্রকল্প এবং এটি কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদের কারণ তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই যে মেকেদাতু নদী প্রকল্পটি রয়েছে এটি কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে কিন্তু বিতর্কিত একটি নদী প্রকল্প অপশান এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার কর্ণাটক ও তামিলনাড়ু এবং কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে আরেকটি একটি বিতর্কিত নদী প্রকল্প ছিল কাবেরী নদী প্রকল্প অর্থাৎ কাবেরি রিভার প্রজেক্ট যেটা সেটাও কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিতর্কিত একটি নদী প্রকল্প ছিল কিন্তু বর্তমানে দাতুর আছে এখন নেক্সট কোয়েশ্চেন মহিলাদের জন্য জাতীয় পুরস্কার নারী শক্তি পুরস্কার যেটা সেটা কবে দেওয়া হয় অর্থাৎ কোন দিন দেওয়া হয় অর্থাৎ যেটা নারী শক্তি পুরস্কার সেটা কোন দিন দেওয়া হয় তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে মহিলাদের জন্য যে জাতীয় পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা নারী শক্তি পুরস্কার সেটা কিন্তু প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস দিনে কিন্তু দেওয়া হয় অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ প্রত্যেক বছর আন্তর্জাতিক নারী দিবস দিনে এই নারী শক্তি পুরস্কারটা দেয় প্রদান করা হয় এবং প্রত্যেক বছর এই যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা কিন্তু আমাদের প্রত্যেক বছর পালন করা হয় আটই মার্চ আটই মার্চ প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসেবে আমরা পালন করে থাকি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটিকে সাতপুরার রানী বলা হয় অর্থাৎ সাতপুরা পর্বত যেটা আমাদের সাতপুরা যে পর্বতমালা রয়েছে সেই সাতপুরা পর্বতমালার রানী কাকে বলা হয় অমরকণ্টক চিত্রকূট পাঁচমারি নাকি মহাকাল তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত যে সিংহটিকে সাতপুরার রানী বলা হয় সেটি হয়ে যাবে পাঁচমারি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ পাঁচমারিকেই কিন্তু সাতপুরার রানী বলা হয় এবং এই যে পাঁচমারি এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের হোশঙ্গাবাদ জেলার একটি হিল স্টেশন এবং এটিই সাতপুরার রানী নামে পরিচিত এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে অমরকণ্টক হলো মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অর্থাৎ মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহকে বলা হয় অমরকণ্টক এবং এই অমরকণ্টক থেকে দুটি গুরুত্বপূর্ণ নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে তাদের মধ্যে একটি হচ্ছে সোন যেটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং আরেকটি হচ্ছে নর্মদা যেটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নেক্সট কোশ্চেন চুক্কার নিম্নলিখিত কোন স্পোর্টস স্পোর্টসের সাথে যুক্ত অর্থাৎ চুক্কার শব্দটি নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কযুক্ত গলফ পোলো খোখো নাকি শুটিং তোমরা অবশ্যই যারা অ্যান্সারগুলো দিতে পারবে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো একটু জানানোর চেষ্টা করো তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চুকার যে নিম্নলিখিত খেলাটির সাথে সম্পর্কিত সেটি হয়ে যাবে পোলো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এই চুক্কার শব্দটি পোলো খেলার সাথে সম্পর্কিত পোলো খেলাটি হচ্ছে একটা দু ঘন্টার খেলা এবং এটা ঘোড়ায় চেপে খেলা হয় তোমরা অবশ্যই অনেকেই জানো হয়তো পোলো খেলাটি কী জিনিস এবং এই যে পোলো খেলার যে হাফ টাইম সেই হাফ টাইমটাকে চুকার বলা হয় সেই হাফ টাইমটা চুকার নামে পরিচিত পোলো খেলার যে হাফ টাইম চুকার নামে পরিচিত এবং যেটা ইন্ডিয়ান পোলো অ্যাসোসিয়েশন যেটা ইন্ডিয়ান পোলো অ্যাসোসিয়েশন এর হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে অবস্থিত এবং তোমরা এক্ষেত্রে যেটা আরেকটা জিনিস মনে রাখবে এই যে পোলো খেলাটি এটা যে সামার অলিম্পিক্স বা যেটা সামার অলিম্পিক্সে এই পোলো খেলাটি সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালের যে সামার অলিম্পিক্স যেটা হয়েছিল আমাদের ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিসে এই সামার অলিম্পিক্সটা হয়েছিল এবং এই খেলাতেই সর্বপ্রথম কিন্তু পোলোটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন কোন সূর্য মন্দিরের জন্য গুজরাট বিখ্যাত অর্থাৎ গুজরাটে নিম্নলিখিত কোন সূর্য মন্দিরটি অবস্থিত মধেরা সান টেম্পেল সূর্য পাহাড় সান টেম্পেল মার্তান্ট সান টেম্পেল নাকি কোনার্ক সান টেম্পেল তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত এই চারটি সূর্য মন্দিরের মধ্যে যে সূর্য মন্দিরটি গুজরাটে অবস্থিত সেটি হয়ে যাবে মধেরা সান টেম্পেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এই যে মধেরা সান টেম্পেল এই সান টেম্পেল বা সূর্য মন্দিরের জন্যই কিন্তু গুজরাট বিখ্যাত এবং বাকি যেগুলো আছে সূর্য পাহাড় সান টেম্পেল এটা ইন্ডিয়ান স্টেট অফ আসামে অবস্থিত মার্তান সান টেম্পেল এটা ইন্ডিয়ান স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত এবং যেটা কোনাক সান টেম্পেল এটা ইন্ডিয়ান স্টেট অফ ওড়িশাতে অবস্থিত এবং যেটা মোধেরা এটা গুজরাটে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নৃত্য রাজস্থানের সাথে জড়িত বোধি গাইর রৌপ নাকি ঝোড়া অর্থাৎ এই চারটি লোকনৃত্যর মধ্যে যে নৃত্যটি রাজস্থানের সাথে সম্পর্কিত সেই লোকনৃত্যটি কি। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত বোধি গাইর রৌপ এবং ঝোড়া এই চারটি নৃত্যের মধ্যে রাজস্থানের সাথে যেটি সম্পর্কিত সেটি হয়ে যাবে অপশান বি গাইর অর্থাৎ গায়ের যে লোকনৃত্য সেটি কিন্তু রাজস্থানের সাথে জড়িত বাকি যে লোকনৃত্যগুলি আছে এই বোধি এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য রৌফ এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটি লোকনৃত্য এবং ঝোরা যেটা এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য এবং এর সাথে তোমরা মনে রাখবে রাজস্থানের যে আর লোকনৃত্যগুলো প্রচলিত আছে সেগুলো হলো ঘোমর চারি জিনাদ ঝুলনলীলা কালবেলিয়া ভাওয়াই এবং কাচ্চিক ঘড়ি কাচিঘড়ি অর্থাৎ এই সমস্ত লোকনৃত্যগুলোর জন্য কিন্তু রাজস্থান উল্লেখযোগ্য নেক্সট কোয়েশ্চেন কর্ণাটকে আন্দোলনের নেতৃত্ব দানকারী বাসা বন্যার অনুগামীদের কি বলা হতো অর্থাৎ বন্নার যে অনুগামীরা তারা কি নামে পরিচিত ছিল লিঙ্গায়ত নাথ ব্রাহ্মীণস নাকি যোগীস তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকের যে একজন আন্দোলনকারী তিনি ছিলেন বাসাবর্ণ এবং তার যে অনুগামীরা তারা কিন্তু লিঙ্গায়ত নামে পরিচিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ লিঙ্গায়ত যে সেট বা লিঙ্গাত যে সম্প্রদায় তার কিন্তু সৃষ্টিকর্তা বা প্রচলনকারী কিন্তু ছিলেন বাসাবন্যা যিনি কর্ণাটকে বাসিন্দা ছিলেন এবং এই যে আন্দোলন যে লিঙ্গাত যে মোমেন্টটা হয়েছিল এটা কিন্তু জাতিভেদ প্রথার বিরুদ্ধে হয়েছিলো অর্থাৎ এটা একটা কাস্ট মোমেন্ট ছিল জাতিভেদ প্রথার বিরুদ্ধে এই আন্দোলনটা শুরু করেছিলেন বাসাবন্না এবং তার যে অনুগামীরা তারা লিঙ্গাদ নামে পরিচিত ছিল এছাড়াও লিঙ্গাত ছাড়া তাদের তারাও কিন্তু বীর শৈব অর্থাৎ হিরোজ অফ শিবা নামেও কিন্তু পরিচিত ছিল বীর শৈব নামেও কিন্তু তারা পরিচিত ছিল নেক্সট কোশ্চেন ড্যাশ আঠারোশো সালের বিদ্রোহের জন্য নির্ধারিত তারিখ ছিল অর্থাৎ আঠারোশো সালের বিদ্রোহের জন্য নির্ধারিত তারিখটি কী ছিল তিরিশে জুন দশই মে একত্রিশে মে নাকি দশই জুন তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ হয়েছিল যেটা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ নামে খ্যাত অর্থাৎ বিনয়ক দামোদর সাভারকার কিন্তু এই বিদ্রোহটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন এই যে যুদ্ধটা এর জন্য যে নির্ধারিত তারিখটি ছিল সেটি ছিল দশই মে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ দশই মে আঠারোশো সালের কিন্তু বিদ্রোহের জন্য নির্ধারিত তারিখ ছিল এবং বিভিন্ন জায়গা থেকে এই বিদ্রোহের নেতৃত্ব বিভিন্ন রকম ব্যক্তি দিয়েছিলেন তোমরা অবশ্যই যে সমস্ত স্ট্রং সেন্টারগুলো এবং তাদের যে লিডার ছিলেন সেগুলো অবশ্যই একটু মেমোরাইজ করে যাও এর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ক্লাসের পর নেক্সট কোশ্চেন ভাঙ্গনের নিম্নোক্ত কোন এজেন্ট বালিয়াড়ি গঠনের জন্য দায়ী অর্থাৎ আমাদের যে ইরোশন হয় বা ভাঙন হয় সেই ভাঙ্গনের কার ভাঙনের ফলে বা কার ইরোশনের ফলে বালিয়াড়িটি গঠিত হয় হিমবাহ ভূগর্ভস্থ জল বায়ু নাকি নদী তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভাঙনের নিম্নোক্ত যে এজেন্টটি বালিয়াড়ি গঠনের জন্য যায় দায়ী সেটি হয়ে যাবে অপশান সি বায়ু অর্থাৎ বায়ুর কিন্তু ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি বালিয়াড়িটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বিভিন্ন ধরনের যে ডিজার্ট বা মরুভূমি অঞ্চল যেমন আমাদের রাজস্থানের যে থর মরুভূমি সেখানে কিন্তু এরকমের বালিয়াড়ি কিন্তু প্রায়শই চোখে পড়ে নেক্সট কোশ্চেন তার আগে বলে রাখি আন একাডেমি তোমাদের জন্য কিন্তু একটা সুপার প্যাকেজ নিয়ে এসেছে যেটা হলো একশো দিনের একটা স্পেশাল কোর্স তোমাদের যেটা ডাব্লিউ বিসিএস ফিল্ম দু হাজার একুশের জন্য একটা একশো দিনের স্পেশাল কোর্স নিয়ে এসেছে যেটা ট্রাম্প টু নামে পরিচিত সেই কোর্সটা শুরু হচ্ছে আঠাশে ডিসেম্বর অর্থাৎ ঠিক আজ থেকে তোমরা যদি এই কোর্সটি অ্যাক্সেস করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমাদের স্পেশাল ইনভাইট কোডটি ইউজ করো তাহলে তোমরা যারা এই সিরিজটি অ্যাক্সেস করতে চাও তারা অবশ্যই কিন্তু আন একাডেমি প্লাস কোর্সে সাবস্ক্রিপশন নিতে পারো এবং সেক্ষেত্রে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই যেটা রয়েছে ডাব্লিউ বিসি ফিলিমস দু হাজার একুশের যে একশো দিনের কোর্সটা সো সেক্ষেত্রে তোমাদের যে ইনভাইট কোডটা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু অর্থাৎ এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করলেও কিন্তু তোমরা এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তার সাথে যে সমস্ত ক্লাসগুলো তোমরা ফ্রিতে পাচ্ছিলে সেগুলোও কিন্তু পেয়ে যাবে এই ইনভাইট কোডটি ইউজ করার মাধ্যমে তাহলে তোমরা কিন্তু আজই আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করে তোমরা এই একশো দিনের যে স্পেশাল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফিলিমসের যে টার্গেট ওয়াইজ সেটা কিন্তু তোমরা শুরু করে দিতে পারো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চানে আমাদের পরের কোশ্চেনটি আছে ভারতের নিম্নলিখিত কোন নদীটি দামোদর নদীর একটি উপনদী নয় অর্থাৎ নিম্নলিখিত এই যে চারটি নদী রয়েছে বরাকর ইন্দ্রাবতী জামুনিয়া এবং ভেরা এই চারটি নদীর মধ্যে যেটি দামোদর নদীর উপনদী নয় সেটি কোনটি তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি ইন্দ্রাবতী অর্থাৎ ইন্দ্রাবতী নদীটি কিন্তু দামোদর নদীর একটি উপনদী নয় বাকি যে সমস্তগুলো রয়েছে বরাকর জামুনিয়া এবং ভেরা এই তিনটি নদী কিন্তু দামোদর নদীর উপনদী এবং যে ইন্দ্রাপতি নদীটি এটা কিন্তু গোদাবরী নদীর একটি উপনদী তোমরা অবশ্যই এটা মনে রাখবে গোদাবরী নদীর একটি উপনদী হলো ইন্দ্রাবতী নেক্সট কোশ্চেন নিচের কোন সাংবিধানিক সংশোধনী শিক্ষার অধিকারের জন্য সরবরাহ করেছিল অর্থাৎ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ রাইট টু এডুকেশন সেটা কত নম্বর সংবিধান সংশোধন আইনে দেওয়া হয়েছিল তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু শিক্ষার অধিকার প্রদান করা হয়েছিল অর্থাৎ রাইট টু এডুকেশান দেওয়া হয়েছিল এইটটি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এবং যেটা হয়েছিল দু সালে দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নায়নিকা কে ছিলেন সিমুখের স্ত্রী প্রথম সাতকর্ণী স্ত্রী গৌতমী পুত্র সাতকর্ণীর স্ত্রী নাকি উপরের কোনোটিই নয় তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নায়নিকা ছিলেন অপশান সি প্রথম সাতকর্ণীর স্ত্রী অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রথম সাতকর্ণীর স্ত্রী ছিলেন নায়নিকা এবং প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের একজন সম্রাট এই যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক এবং শিমুকের পরবর্তী সম্রাট ছিলেন প্রথম সাতকর্ণী প্রথম সাতকর্ণীর স্ত্রী ছিলেন নায়নিকা এবং এই যে নায়নিকা তিনি দুটো ইনস্ক্রিপশানের কিন্তু রাইটার ছিলেন লিখেছিলেন সেই দুটো ইনস্ক্রিপশান হলো একটা হচ্ছে নানা নানাঘাট ইনস্ক্রিপশন এবং এই নানাঘাট ইনস্ক্রিপশনে প্রথম সাতকর্ণীর কথা জানতে পারা যায় এবং আরেকটা ইনস্ক্রিপশন ছিল হাতিগুমফা ইনস্ক্রিপশন এবং এই হাতিগুম্ফা ইনস্ক্রিপশনে কলিঙ্গরাজ খারভেলের কথা কিন্তু আমরা জানতে পারি এই নানাঘাট ইনস্ক্রিপশন এবং হাতিগুম্ফা ইনস্ক্রিপশন দুটোই কিন্তু নায়নিকা লিখেছিলেন নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন অর্থাৎ উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তাতে সভাপতি কে ছিলেন তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাত সালের যে জাতীয় কংগ্রেস তার সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজবিহারী ঘোষই ছিলেন উনিশশো সাত সালের যে ভারতীয় জাতীয় কংগ্রেস তার সভাপতি ছিলেন এবং এই যে উনিশশো সাত সালে জাতীয় কংগ্রেসের যে সম্মেলনটা হয়েছিল সেটা সুরাটে হয়েছিল এবং এটি সুরাটের সম্মেলন নামে পরিচিত ছিল এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেটা কংগ্রেসটি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি ভাগে কিন্তু কংগ্রেসটা বিভক্ত হয়ে পড়েছিলো অর্থাৎ মডারেট এবং এক্সট্রিমস এক্সটিমিস্ট এই দুটি ভাগে কিন্তু কংগ্রেস ভাগ হয়ে গিয়েছিল এবং সভাপতিত্ব করেছিলেন রাজবিহারী ঘোষ এবং বাকি যেগুলো আছে রাজবিহারী বসু মদন মোহন বালব্য রাজা লালা লাজপত রায় এরা তিনজন কোনো দিনেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না নেক্সট কোয়েশ্চেন দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কত সালে অর্থাৎ দেশীয় সংবাদপত্র আইন সেটা কত সালে প্রবর্তিত করা হয়েছিল তোমরা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করো তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেশীয় সংবাদপত্র আইন সেটা প্রবর্তিত হয়েছিল এইটিন সেভেন্টি এইট আঠারোশো সালে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ আঠারোশো আঠাত্তর সালেই কিন্তু দেশীয় সংবাদপত্র আইনটি প্রবর্তিত হয়েছিল এবং এটি প্রবর্তন করেছিলেন তখনকার যে আমাদের ভাইস লর্ড লিটন লর্ড লিটন কিন্তু এই দেশীয় সংবাদপত্র আইনটা প্রবর্তন করেছিলেন এবং লর্ড লিটনের সময়কাল ছিল আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আশি নেক্সট কোয়েশ্চেন অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত অর্থাৎ দ্য টেম্পল অফ অঙ্কর অঙ্করভাট কোথায় অবস্থিত পাকিস্তান ভারত কাম্বোডিয়া নাকি ভিয়েতনাম তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অঙ্করভাট মন্দির যেটা সেটা কিন্তু অবস্থিত অপশান সি কাম্বোডিয়াতে অর্থাৎ কাম্বোডিয়ার একটি গুরুত্বপূর্ণ ফেমাস টেম্পেল হলো অঙ্করভাট টেম্পেল এবং এই যে অঙ্করভাট টেম্পেল এটা নির্মাণ করেছিলেন সূর্যবর্মন টু সূর্যবর্মন টু এই অঙ্করভাট টেম্পেলটা নির্মাণ করেছিলেন এবং এটি ভগবান বিষ্ণুকে ডেডিকেট করা হয়েছিল অর্থাৎ এটা ছিল একটা বিষ্ণু টেম্পেল যেটা কাম্বোডিয়াতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি প্রটোজয়া নয় হাইড্রা ইউগ্লিনা অ্যামিবা নাকি প্যারামেশিয়াম অর্থাৎ এই চারটির মধ্যে যেটি প্রোটোজয়া নয় সেটি কোনটি তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রা ইউগ্লিনা অ্যামিবা এবং প্যারামেশিয়ামের মধ্যে প্যারামেশিয়াম অ্যামিবা এবং ইউগ্লিনা এই তিনটি হচ্ছে প্রোটোজয়া বাট হাইড্রা যেটি রয়েছে হাইড্রা কিন্তু একটি প্রোটোজয়া নয় এটা তোমরা অবশ্যই মনে রাখবে অপশান এ হাইড্রা একটি প্রোটোজয়া নয় ইউগ্লিনা একটি প্রোটোজয়া অ্যামিবা একটি প্রোটোজয়া এবং প্যারামেশিয়ামও একটি প্রোটোজয়ার উদাহরণ নেক্সট কোয়েশ্চেন টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে পাকস্থলী লালাগন্থ্রী অগ্নাশয় নাকি যকৃত অর্থাৎ টায়ালিন যে আমাদের একটা উৎসেচক বা এনজাইম এই এনজাইমটা খরিত হয় কোথার থেকে বা নিঃসৃত হয় কোথার থেকে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন যেটি উৎসেচকটি এটি নিঃসৃত হয় অপশান এ অপশান বি লালা গ্রন্থি থেকে অর্থাৎ আমাদের যে লালা গ্রন্থি আছে বা সেলাইভারি গ্র্যান্ড যেটা আছে সেই সেলাইভারি গ্র্যান্ড থেকেই কিন্তু টায়ালিনটা নিশ্চিত হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এই যে পাকস্থলী বা আমাদের যে স্টোমাক স্টোমাক থেকে নিঃসৃত হয় রেনিন পেপসিন এবং এইচ সি এল এই উৎসেচকগুলি কিন্তু পাকস্থলী থেকে নিশ্চিত হয় অগ্নাশয় থেকে নিশ্চিত হয় ট্রিপসিন এনজাইম ট্রিপসিন অঞ্জাইম অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এবং এই যে আমাদের যকৃত বা লিভার ল যকৃত বা লিভার কিন্তু থেকে নিঃসৃত হয় বাইল বা যেটা পিত্ত বাইল বা পিত্ত লিভার থেকে নিঃসৃত হয় এবং এটা বাইল ডাক্ট অর্থাৎ পিত্তথলিতে কিন্তু সঞ্চিত থাকে নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেছিলেন গুরু অমর দাস গুরু বাহাদুর গুরু গোবিন্দ সিং নাকি গুরু অর্জুন সিং তাহলে ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ছিলেন একজন গুরুত্বপূর্ণ মোগল সম্রাট এবং তিনি যে শিখ গুরুকে হত্যা করেছিলেন তিনি ছিলেন গুরু বাহাদুর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুরু বাহাদুর ছিলেন নবম শিখ গুরু এবং এই যে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এক্ষেত্রে তোমরা মনে রাখবে গুরু অমর দাস ইনি ছিলেন তৃতীয় শিখ গুরু গুরু গোবিন্দ সিং ছিলেন শেষ শিখ গুরু গুরুত্ব দশতম গুরু এবং গুরু অর্জুন সিং ছিলেন ফিফথ গুরু অর্থাৎ পঞ্চম শিখ গুরু এবং গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এবং গুরু যে অর্জুন সিং যিনি পঞ্চম শিখ গুরু ছিলেন তাকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর এটা কিন্তু তোমরা মনে রাখবে অর্জুন সিংকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর নেক্সট কোশ্চেন কত সালে আর আরবি প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ আরআরবি বলতে বোঝানো হয়েছে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক তাহলে রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিজিনাল রুরাল ব্যাঙ্ক যেগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি ফাইভ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালেই এই রিজিনাল রুরাল ব্যাঙ্কগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই যে আর আরবি এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সর্বপ্রথম রিজিনাল রুরাল ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি নাম ছিল প্রথম গ্রামীণ ব্যাঙ্ক প্রথম গ্রামীণ ব্যাঙ্ক নেক্সট কোশ্চেন সেনাকাটতে নামে কে পরিচিত ছিলেন প্রথম বাজিরাও শিবাজি বালাজি বাজিরাও নাকি বালাজি বিশ্বনাথ তাহলে ক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেনাকাটতে নামে পরিচিত ছিলেন অপশন ডি বালাজি বিশ্বনাথ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বালাজি বিশ্বনাথ অর্থাৎ বালাজি বিশ্বনাথই কিন্তু সেনাকার্তা নামে পরিচিত ছিলেন এবং বালাজি বিশ্বনাথেই ছিলেন সর্বপ্রথম উল্লেখযোগ্য একজন পেশোয়া এবং এই পেশোয়ার আমল থেকেই অর্থাৎ বালাজি বিশ্বনাথের আমল থেকেই যে পেশোয়ার যে পদটি সেটা কিন্তু বংশানুক্রমিক হয়ে গিয়েছিল এবং এই পেশ বালাজি বিশ্বনাথ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি শাহুকে সিংহাসন আরোহণে কিন্তু সহায়তা করেছিলেন সাহু এবং এই সাহু ছিলেন শম্ভুজির পুত্র এবং শম্ভুজি ছিলেন শিবাজির পুত্র অবশ্যই তোমার এটা মনে রাখবে শিবাজির পুত্র ছিলেন শম্ভুজি এবং শম্ভুজির পুত্র ছিলেন শাহু এবং এই শাহুকেই কিন্তু সিংহাসন আরোহণের সহায়তা করেছিলেন বালাজি বিশ্বনাথ যিনি সেনাকারতে নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে আমরা প্রত্যেক বছর কোন দিন পালন করে থাকি তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় অপশন সি সাতই এপ্রিল অর্থাৎ এই সাতই এপ্রিল কিন্তু প্রত্যেক বছর আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি তোমরা অবশ্যই মনে রাখবে এই যে দিনটা বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কেন সাতই এপ্রিল পালন করা হয় তাহলে এর কারণ হল কারণ ঠিক উনিশশো সালে সালের সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়েছিল উনিশশো আটচল্লিশ সাতই এপ্রিল এবং এই জন্যই কিন্তু সাতই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে এবং বর্তমানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে তার যে ডাইরেক্টর জেনারেল তিনি হলেন ডক্টর ট্রেডোস আধানম হলেন প্রেজেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর টেডডোস আধানম তোমরা অবশ্যই এটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি রাজস্থান সিকিম অরুণাচল প্রদেশ নাকি হিমাচল প্রদেশ অর্থাৎ ভারতের কোন রাজ্যটিতে জনসংখ্যা সবচেয়ে কম তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সিকিম রাজ্যটি সবথেকে জনবিরল রাজ্য অ্যাকর্ডিং টু টু দু সেন্সাস এবং দু হাজার যে সেন্সাস সেই অনুযায়ী ভারতের সবথেকে জন বসতিপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি এবং সিকিম হচ্ছে সব থেকে কম এখন যদি আমরা জনসংখ্যা না দেখে জনঘনত্ব দিয়ে বিচার করি তাহলে জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি হচ্ছে সবথেকে বেশি বিহারে এবং পপুলেশন ডেন্সিটি সব থেকে কম হয়ে যাবে অরুণাচল প্রদেশ অর্থাৎ এই যে অরুণাচল প্রদেশের রাজ্য এখানে জনঘনত্ব সবচেয়ে কম এবং জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বিহারে নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের আমাদের মক টেস্টের শেষ কোশ্চানে আমরা হাজির হয়ে গেছি সেটি হলো ভারতবর্ষের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন সেই উপরাষ্ট্রপতিকে কে পরামর্শ দান করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে তোমরা এই কোশ্চানটা প্রত্যেকেই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে এই অ্যান্সারটা জানানোর চেষ্টা করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো এর কারেক্ট অ্যান্সার কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো যে ভারতবর্ষের যে উপরাষ্ট্রপতি তাকে তার পরামর্শ নিম্নলিখিত কোন ব্যক্তি তাহলে আজকের মক টেস্ট আমরা এখানেই শেষ করছি এরকমভাবে আমাদের আর বেশিদিন কিন্তু এন টি নেই তাহলে তোমরা যদি কুইক রিভিশন দিতে যাও তাহলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের এই মক টেস্ট সিরিজটা দেখতে থাকো এবং মক টেস্ট সিরিজটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে স্টিল দেন স্টেটিউন থ্যাংক ইউ